আসসালামু আলাইকুম মাহবাস আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা হচ্ছে কীভাবে কাজকলা দিয়ে বা কলা দিয়ে কবাব বানানো যায় তো অবশ্যই এটা সবাই জানেন এটা নতুন কিছু না শেখানোরও কিছু না তাই আমার স্টাইলে আমি কীভাবে আমি করি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমি প্রথমেই বানানাটা দেখতেছেন ধুয়ে নিয়েছি তারপরে আমি বয়েল করতে বসাইছি বয়েল করতে গিয়ে আমি একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি তারপরে আমি বয়েল করা করতে অনেক সময় লাগে আপনারা দেখে নেবেন একটা কাটা চামচের সাহায্যে যে বয়েল হয়েছে কি না এটা আপনাদের সুবিধার্থে আমার বানানাটা মশাল্লাহ সুন্দরে বয়েল হয়েছে এটা কিন্তু সময় 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 অনেক লাগে আবার কুইক হয়ে যায় এটা ডিপেন্ড করবে কাঁচা পাকা কোনো ব্যাপার না জানি না কেন সময় লাগে বা কেন কুইক হয়ে যায় এটা আপনারা দেখে নেবেন আর আমি কিভাবে করতেছি আপনাদের সাথে একটুকু আমি স্কিপ করবো না সব দেখাইছি শিখতে পারবেন আমার নতুন বন্ধুরা তাদের জন্য আরও উপকার হবে এটা শিখতে আর শুধু আমার মেয়ের জন্য ভালো হবে যখন বানাতে চাইবে আমার ভিডিওটা দেখে দেখে ও বানাতে পারবে আর আপনারা মশলা আপনারা আর ইচ্ছা মতো দেবেন আমি বানানাটা দেখেন কিভাবে ছুলে নিয়েছি এটা কিন্তু গরম গরম করতে হয় একটু ঠান্ডা হইলে কিন্তু আবার শক্ত হয়ে যায় আমি একটু সময় রেখে দিছিলাম তারপরে শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিভাবে শক্ত হয়েছে তারপরে আমি এটাকে ব্লাইন্ডার করে নিয়েছি আপনারা স্টাইলে শিলপাটা বেটেও নিতে পারবেন এটা আপনার আর ইচ্ছা আমি দেখেন ব্লাইন্ড করে নিয়েছি এখন আমি একটা ডিম দিয়েছি এটার মধ্যে মশলা আপনারা যে মশলা খান সে মশলাটাই দিবেন আমি আমার এখানে মরিচের পাউডার নিয়েছি কারি পাউডার নিয়েছি পাঁচ ফুটনের পাউডার নিয়েছি আমার নাতিনের হাত দেখতেছেন এক গ্লাস সব সব সময় আমি যেটাই করি আমার পাশে আসে এটা করব এই অল্প করে আমি চাউলে গুঁড়ি দিয়েছি পরিমাণ আপনারা বুঝে নেবেন কতটুকু লাগবে না লাগবে আমি এখানে বাংলাদেশে পেঁয়াজ নিয়েছি আপনারা নর্মাল পেঁয়াজটাও নিতে পারবেন বাংলাদেশে পেঁয়াজটা দিলে অনেক স্বাদ হয় ধনিয়া পাতা দিয়েছি আপনারা ইচ্ছা কতটুক জাল খাবেন কতটুক এটা আপনারা পরিমাণ মতো দিবেন আমরা অবশ্যই আমরা জাল খাই না এত একটা তারপরও আমি অনেক কিছু দিয়েছি জাল এখানে আমি বড় দুইটা পেঁয়াজকে বিরিস্তা করে নিয়েছিলাম বেরিস্তাগুলো দিয়েছি আপনারা চাই যদি চান বিরিস্তা দিতেন না তাইলে দিতে দিয়েন না ভালো করে মেখে নিয়ে দেখেন এখন আমি কিভাবে করতেছি যখন আপনারা ভাসবেন তখন আর ডিম দেওয়া লাগবে না আমি এখন এইসব রেডি করে নিতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি যাতে হাতে তেল লাগানো লাগে না বা পানির দেওয়া লাগে না গ্লাভস লাগালে সুবিধা হয় যে কুইক হয় তাহলে তো হাতেই লেগে যায় আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন আর আপনার আর ভালো পয়সা পাওয়ায় আমি এত টাকা আগাইতেছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি আর সবাই যে দূর্য দূরে আমার ভিডিওগুলো দেখতেছেন এটার অনেক বড় পাওয়া চাওয়া আমার কাছে আপনাদেরকে থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না আপনারা আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন সবাই আমাকে এত সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আর যারা আমার ছোটো ভাই বোন তারা আমার মতো বানাইয়া দেখবেন একদিন ট্রাই করবেন কীরকম হয় দেখবেন খুবই মজার একটা কবাব এটা রমজান মাস আস আসতেছে সামনে রমজান মাসের জন্য আমি রেডি করতেছি আস্তে আস্তে যারা আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ আমি এগুলো বানাইয়া ডিপে রাখছিলাম দেখেন খুব সুন্দর হয়েছে আপনারা এরকম বানাইয়া রাখবেন আর আমার বুলতুটি ক্ষমা করবেন এটা দেখানো বড়ো জিনিস না শেখানোর জিনিস না অনেকে শিখতে চায় তাই আমার এটা দেখানো তাই আমি দেখাইতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু